আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বিশ্বনবীর লাশ চুরি ও ইহুদি চক্রান্তের বিস্তারিত। হিজরি 557 সালের এক রাতের ঘটনা। সুলতান নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকদের দিকে ইঙ্গিত করে বললেন, নুরুদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে, এই দুজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন রকম চিন্তা ঘুরপাক খেতে লাগলো। হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্নের। তিনি ভাবলেন, আল্লাহ রসুল তো এখন কবর জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে, কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ, তারা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো ক্ষতি করতে চায় কি পরের জীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে। আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো কেন হলো, শয়তান তো আল্লাহর নবীর অবয়তে আসতে পারে না, তাহলে কি আমি সত্যি স্বপ্ন দেখেছি। এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি উজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকার নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন, আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন, নুরুদ্দিন মাহমুদ, এই দুজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন, কিছুই ঠিক করতে না পেরে দ্রুত উজু গোসল সেরে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়ন নিয়ে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনও বাকি, সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে, কি এক মহাবিপদ যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে, কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তিনি মুখ তুলে আকাশের পানে তাকালেন, মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতে তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ আলাই চোখ বন্ধ করে আবারও তন্দ্রায় বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লাম বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ আলাই ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের রোজা মুবারকে কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছেন। তিনি তড়িৎগতিতে উজু গোসল সেরে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কী করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনও বসে আছেন, নিশ্চয়ই প্রিয়নবীর রোজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তাই এই বিপদ থেকে উদ্ধারের জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। এত আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ আলাই আর কালাম বিলম্ব না করে তিনি 16,000 দ্রুতগামী অশ্বরাহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে রাত দিন সফর করে 17তম দিনে মদিনা শরীফ পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও উজু সেরে দুরাকাত নফল নামাজ আনতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনা আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ আলাই জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই, আমার অভিলাষ সকলেই যেন এ দাওয়াতে অংশগ্রহণ করে। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো, প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন, আরও কেউ কি অবশিষ্ট আছে, থাকলে তাদেরকে ডেকে আনো। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন, চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন। তিনি ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে
তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায়? আমি তো দাওয়াতে শরীক হওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচুকরি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়ানো এখনও শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। এক শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিক বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে। তারা আল্লাহর বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করে না, এমনকি কারো দাওয়াতেও শরীক হন না। তারা নিজেরাই লোকদের অনেক দান খরাত করে থাকেন, নীরবতা অধিক পছন্দ করেন, লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না। লোকের বক্তব্য শুনে সুলতানের চেহারা বিদ্যুৎ চমকে গেল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন। তিনি দেখলেন, এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের দুচোখ রক্তবর্ণ ধারণ করলো। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা, কোথা থেকে এসেছো, তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করলে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজ কার্য সমাধান করে জিয়ারতের নিয়তে রোজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না, তাই বাকি জীবনে রোজাবাসে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না, এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল। এবাদত, রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। কোরআনে পাক তিলাওয়াত, নফল নামাজ ও আফিজা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বললেন যে, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে, এদের মতো ভালো লোক আর হয় না। সব সময় দরিদ্র, এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণ সাহায্য করে, তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণ জীবিকা নির্ভর করে। নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন, অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন, এরা তারাই যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান গভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে, কেন, কি উদ্দেশ্যে এখানে থাকছো? এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ ব্রত পালনের জন্য এখানে এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য, এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল, বহু দুর্লভ কিতাবসমূহ, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ অত্যাধিক পেরেশান অস্থির, এখানে আরও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত। এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে, তারা আবারও বলছে, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক, দিনভর রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন, পাঁচ ওয়াক্ত নামাজই রোজা শরীফের নিকট এসে আদায় করেন, প্রতিনিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান, প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন, কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন, তথাপি তিনি হাল ছাড়লেন না, কক্ষের অংশে অনুসন্ধানে দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন, ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না। নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ আলাই এক পর্যায়ে সঙ্গীদের বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসল্লাটা একটু উঠায় রাখি। সঙ্গীরা নির্দেশ পালন করলেন। নামাজের মুসল্লাটি বিছানো ছিল এক চাটাইয়ের উপর। সুলতান আবারও নির্দেশ দিলেন, চাটাইটি সরিয়ে ফেল। চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর, সুলতানের নির্দেশেও তা সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রোজা শরীফের অতি সন্নিকটে। এ দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন, অস্থিরতা কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলো তোমরা কে, তোমাদের আসল পরিচয় কি, কারা কি উদ্দেশ্যে তোমাদের এখানে পাঠিয়েছে? সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা ইহুদি,
দীর্ঘদিন যাবত আমাদেরকে মুসলিম শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছেন। আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও অনেক ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করেছিলে, কীভাবে তোমরা এ কাজ করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজুদকে ভর্তি করে অতি গোপনে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময়ে আমরা ও রোজা মুবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব। ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল, মনে হলো সুড়ঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে যাব। এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্য সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল, আর তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে 20 হাত উঁচু একটি মঞ্চ তৈরি করলেন, সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদের উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হলো। সুলতান নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ তৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারাও এই ঘৃণ ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলেন। কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত চলেছিল। অতপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মন সীসা গলিয়ে রোজা শরীফের চতুর্পাশে মজবুত করে প্রাচীর নির্মাণ করে দেন, যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। তারপর তিনি কায়মনবাবকে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকালব্যাপী আনন্দ অশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাকির রহমতুল্লাহ ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকের অতি নিকটে দাফন করা হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত স্ক্রিনে দেখা যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন। আল্লাহ হাফিজ।